আমাদের সঙ্গে আজকে আছেন পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। নমস্কার দাদা, আপনাকে ক্যাম্পেইন কলিং মিডিয়ায়। এই যে একের পর এক তৃণমূল নেতা খুন হচ্ছে, আবারও রাজ্যে তৃণমূল নেতার খুন, এবং রামপুরহাট পুরো উত্তাল, কি বলবেন এই ঘটনাটা নিয়ে? হাসি লাগে, দুঃখ লাগে, কি বলবো আর। আমরা সুজপুরের হত্যাকাণ্ড জানি, নারুনের ঘটনা জানি, এমন ঘটনা তো বাম আমলকে কলঙ্কিত করেছিল। অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে এসেছিল বর্তমান সরকার, তিন দফায় এলো। বাংলা মানুষ স্বপ্ন দেখতে চেয়েছিল, স্বপ্ন দেখে, আজও দেখে। স্বপ্ন শেষ হয়ে গেলে মানুষ বাঁচবে কোত্থেকে? সেই একই ঘটনার পুনরাবৃত্তি, একই ঘটনা, এবং হবারই ছিল, এমনটা হবারই ছিল। যেখানে রাজনীতি করার মূল লক্ষ্য লুট করা, যেখানে রাজনীতি করার মূল লক্ষ্য মোস্তানি করা, যেখানে রাজনীতি করার মূল লক্ষ্য এলাকা দখল করা, যেখানে রাজনীতি করার মূল লক্ষ্য তোলাবাজি করা, যেখানে রাজনীতি করার মূল লক্ষ্য বিভিন্ন জায়গায় সিন্ডিকেট রাজ কায়েম করা, বালি খাদান, কয়লা কেলেঙ্কারি করা, সেখানে তো খুনই হবে। ভাদু শেখ বলে যে মারা গিয়েছিল, তার বিরুদ্ধে এমন কিছু কেলেঙ্কারির অভিযোগ ছিল, তাকে মেরে দিয়েছিল, মারাটা তো আইন তো কেউ হাতে তুলে নিতে পারে না, এটা অন্যায়, এটা পাপ। কিন্তু এই পাপের পরিপ্রেক্ষিতে সে যে কতটা ক্ষমতাশালী, তার যে কতটা নেটওয়ার্ক, সেটা জেনেছিল ওই অঞ্চলের মানুষেরা। তাই অঞ্চল পুরুষ শূন্য হয়ে গিয়েছিল, যতটুকু খবর পেয়েছি, পুরুষরা সব পালিয়ে গিয়েছিল, পেলো মহিলাদের, পেলো শিশুদের, জ্বালিয়ে দিল চোখের সামনে। পুলিশ জানে ভাদু শেখকে হত্যার প্রতিক্রিয়া কী হতে পারে, পুলিশ জানে, সকলে জানে, সকলে জানে। শিশুটি, নারীটি, 14 জন প্রায় মারা গেছে জীবন্ত দগ্ধ হয়ে। আমি বলবো জীবন্ত দগ্ধ হয়ে যে মারা গেছে, এর জন্য দায়ী এখানকার ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা। তারা কিন্তু জানে ভাদু শেখ মরলে কী প্রতিক্রিয়া, ব্যাপারটা এরকম বলো, ভাদু শেখকে যারা মেরেছে দেখ কেমন লাগে, তোদের শিশুকে হত্যা করে, তোদের নারীকে হত্যা করে, হত্যা হয়েছে, সম্পন্ন হয়েছে। এই খুনের রাজনীতি বাংলার এখন সম্পদ, খুনের রাজনীতিতে, হিংসার রাজনীতিতে বাংলা এগিয়ে, বাংলা বিহারকে পরাস্ত করেছে, বাংলা উত্তরপ্রদেশকে পরাস্ত করেছে। এটা কতদিন চলবে, কিভাবে চলবে, এর শেষ কোথায়? বলে নাকি আমরা বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় এসেছি, বিপুল জনাদেশ, পাবলিক ম্যান্ডেট। পাবলিক ম্যান্ডেট করতে অর্থ কি খুন করা, অর্থাৎ যে কোনো পাপ বাম আমলে হয়েছে তাকে পুনরাবৃত্তি ঘটানো, যে পাপ হচ্ছে যোগীর রাজ্যে তাকে পশ্চিমবঙ্গে আনয়ন করা, যে পাপ হচ্ছে রাজস্থানে, দিল্লিতে, ভারতবর্ষের করে করে সব পাপ পশ্চিমবঙ্গে থাকবে, এটা হচ্ছে এগিয়ে বাংলা। আমরা কি এই বাংলাই চেয়েছিলাম? আমরা জানতাম ভোটে জেতার আগে এই সরকার যারা ছিল, নতুন একটা দল ক্ষমতা আসতে পারে, তার গন্ধ পেয়েছিল, তার গন্ধ পেয়েছিল দুষ্কৃতির দল, রাজনৈতিক দুষ্কৃতি যাতে বলা হয়, তারা দলে দলে তারা নতুন দলে এসেছিল, বিজেপিতে এসেছিল। তখন বুঝেছিলাম যে নোংরারা একদিকে জড়ো হয়, নোংরারা একদিকে থাকে, অসভ্য বর্বররা একদিকে থাকে। তারা বিজেপিতে গিয়েছিল নেতা হতে, মন্ত্রী হতে, অর্থ পেতে, নারী পেতে গিয়েছিল। পরে দেখলো মধু শেষ, এ তো যেতেনি, আবার স্বস্থানে প্রত্যাবর্তন, আবার তারাই ভোটে টিকিট পায়। যারা বলেছিল মুসলমানরা জিহাদি মেরে তাড়াবো ক্যা করে, তারা দেখছি মুসলিম পাড়ায় গিয়ে টুপি পরে চুপ টিকেরে ঘাপটি মেরে বসে আছে মুসলিম ভোট লুট করার জন্য। সেই মুসলিম বোনেরা, সেই মুসলিম শিশুরা ওই রামপুরহাটে মৃত্যু দগ্ধ হয়ে চলতে চলতে মারা গেছে। রাজ্যে যারা ক্ষমতায় তাদের 60% ভোট দিয়েছে যে মুসলমানরা, তাদের নারীদের, তাদের শিশুদের সুরক্ষা নেই, তাদের জীবন্ত পুড়ে মরতে হবে। বাংলার রাজনীতি চলছে, বাংলার গণতন্ত্র চলছে, এই গণতন্ত্র জনাদেশ। সক্রেটিস একটা কথা বলেছিল, বারে বারে বলেছিল, যে জাতি, যে জনগোষ্ঠী শিক্ষিত নয়, সচেতন নয়, দায়বদ্ধ নয়, তাদের গণতন্ত্র পাওয়ার অধিকার নেই। স্বামী বিবেকানন্দ বলেছিল ভারতবর্ষের মানুষদের স্বাধীনতা পাওয়ার যোগ্যতা নেই, যতদিন না তারা ব্যক্তিত্বে বলিয়ান হবে, যতদিন তারা মাথা পাহাড়ের মতো উন্নত হবে, সৎ হবে, মহৎ হবে, পরিচ্ছন্ন হবে, ততদিন ভারতবাসীদের স্বাধীনতা পাওয়ার যোগ্যতা নেই। বিবেকানন্দ সঠিক কথাই বলেছিলেন, সক্রেটিস অনেক পুরনো কথা, গণতন্ত্রে যে ব্যাখ্যা দিয়েছিলেন সঠিক কথাই বলেছিলেন। মরবে মরবে বাংলা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা বাংলা হলোটা কি, আচ্ছা কতদিন চলবে? আমরা আনিসকে দেখো ছাত্রকে তুলে ফেলে দিল, আমরা অনুপম দত্ত
সে কি করেছিল, একটু ভালো লোক ছিল, তিনি কাউন্সিলর ছিলেন অনুপম দত্ত। তিনি কি করেছিলেন, তোলাবাজির বিরুদ্ধে ছিলেন। তিনি জমি দখল করে, জলাভূমি দখল করে যারা অন্যায় করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। অবৈধভাবে যে চাঁদা চাওয়া হয় তার বিরুদ্ধে তিনি ছিলেন। এটা ছিল পাপ, সৎ হওয়া, প্রতিবাদী হওয়া পাপ। তাই যারা ক্ষমতায় উনি আসতে পারেন বোর্ডে, তৃণমূল যে বোর্ড গঠন করবে সেই বোর্ডে চেয়ারম্যান তিনি হয়ে যেতে পারেন, ভাইস চেয়ারম্যান হয়ে যেতে পারেন। তাই আমার যতদূর মনে হয় গবেষণা বেশি লাগে না, তার স্ত্রী তাই বলেছে অনেকটাই, যে এই ক্ষমতাশালী যারা ক্ষমতা পেতে চায় তাদের সাথে দুষ্কৃতি, যারা জলাভূমি ভরাট করে, যারা তোলাবাজি করে, তাদের সাথে যোগসাজনে প্রকাশ্য রাস্তায় সিনেমার মতো ঠিসা করে গুলি পড়ে গেল বডি, তিনি জনপ্রতিনিধি, কাউন্সিলর, শাসক দলমুক্তি নেই। যারা মেরেছে, যারা মরেছে, দুটোই শাসক দলের। পানিহাটি নয়, কংগ্রেস কাউন্সিলরকেও দেখলাম ঝালদার ঘটনা, তিনিও কিন্তু একইভাবে মারা গেছে, একইভাবে মরে গেছে। তাকে পুলিশ বলেছে, আইসি বলেছে যে তুমি এই যে বোর্ড গঠন হবে তুমি শাসক দলের দিকে এসো, তার নাকি রেকর্ডিং আছে। আচ্ছা এত সময় লাগে কেন? ওই পুলিশকে ইমিডিয়েটলি ধরে তার উপযুক্ত তদন্ত করে ফাঁসিতে লটকে দাও। ওই ঝালদার কাউন্সিলরের মৃত্যুর পেছনে পুলিশ আছে, একটা চক্র আছে, একটা চক্রান্ত আছে। কেন ইমিডিয়েটলি বিচার হবে না বলুন তো? পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে, বরুণ বিশ্বাস খুন হয়েছিল, কোটা লোকের শাস্তি। যে যে আমাদের কথা হচ্ছিল এই উত্তর চব্বিশ পরগনা যে ধর্ষণকাণ্ড, ওই কামদুনি, সঠিক সময়ে কতদিন লাগে শাস্তি পেতে? শাস্তি নেই। মমতা ব্যানার্জি কি নিজে খুন করছেন, নিজে লুট করছেন? না, তিনি নিজে খুন করেননি, নিজে লুট করেননি। তিনি খুনের বিরুদ্ধে, তিনি লুটের বিরুদ্ধে। তিনি মা মাটি মানুষের সরকার, মানুষের পক্ষে, মাটির পক্ষে, মায়ের পক্ষে। মা ধর্ষিতা হচ্ছে, মাটি চুরি হচ্ছে, আর মানুষ খুন হচ্ছে। তিনি কি করতে পারেন? তিনি বলবেন 10 কোটির পশ্চিমবঙ্গ আমি কত দেখবো, একলা? ঠিক তো, তিনি তো আওরঙ্গজেবের ভূমিকা আছেন, তিনি একলা মুঘল সাম্রাজ্য দেখতে গিয়েছিলেন, বিরাট বিপুল মুঘল সাম্রাজ্য আওরঙ্গজেব একলা দেখতে গিয়েছিলেন। কাউকে তিনি বিশ্বাস করতেন না, সাম্রাজ্য রাখতে পারেনি। 1707 সালের পরে তার মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের সীমাহীন পতন। জিডিপি দেখেছিলাম ভারতবর্ষে পৃথিবীর মধ্যে গিয়েছিল তখন জিডিপি, তারপরেই তার মৃত্যুর পরে হু করে কমে গিয়েছিল। এটা যারা অর্থনীতিবিদ তারা জানে। আমাদের মমতা ব্যানার্জি কী করতে পারেন? তিনি শাস্তি দিতে পারেন, কঠিন শাস্তি, কঠিনতর শাস্তি, কঠিনতম শাস্তি। এটা যদি দেওয়া যেত, ধরুন অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে তার বিচার, তাকে বাঁচানো নয়। কামদুনির মতো ওই বাকিদের মতো বলে দেওয়া নয়, ওই মেয়েটি চরিত্রহীন ছিল, ওরা মাওবাদী ছিল, এটা দরকার ছিল না। আনিসকে পুলিশ মেরেছিল, পুলিশ পুলিশ, আজকে তাই ধাপে ধাপে প্রমাণ হচ্ছে। কিন্তু প্রথম বলা হলো ও আনিস চাপ দিয়েছে অন্য কোনো ব্যাপার, ও খারাপ কাজে যুক্ত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কোনোভাবে রক্ষা করা, কেন পুলিশকে রক্ষার দায়িত্ব নেবে পাপি পুলিশদের? পশ্চিমবঙ্গ সরকার যাদের ভোট দিয়ে বিপুলভাবে মানুষ এনেছে, তার তো বিপুলভাবে পেয়েছে, এখন তো দায় শুধু মানুষকে বাঁচানো। যে পাপি তোলাবাজ, খুনি, যারা ধর্ষক, যারা লোকের বাড়ি লুট করে, যারা আগুন ধরায়, জীবন্ত পুড়িয়ে মারে, বিভিন্ন জায়গায় হিংসা করছে, সন্ত্রাস করছে, লোককে ভয় দেখাচ্ছে, লুটে পুটে খাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একলা সরকার এটা। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার নেই, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার। তৃণমূল নামটাই হাস্যকর, ওই নামটা দিতে হয় তাই দেওয়া। কোনো মন্ত্রীর কোনো অধিকার নেই, শিক্ষা দপ্তর তিনিই চালান, অর্থ দপ্তর তিনিই চালান, প্রশাসন তিনিই চালান, কৃষি দপ্তর তিনিই চালান, আমাদের স্বাস্থ্য দপ্তর তিনিই চালান, সবই তিনি চালান। তার নির্দেশ ছাড়া কাছের পাতা হেলে না, তার অনুপ্রেরণা ছাড়া নীল সাদা রঙও হয় না। বাচ্চাদের কাপড় চোপড়ে নীল সাদা রং এবং আমাদের বিশ্ব বাংলা তার অনুপ্রেরণা। তাহলে বলতে হবে কি পাপগুলো তার অনুপ্রেরণা হচ্ছে? না, আমরা কখনোই বলবো না। যাকে বিপুল হারে মানুষ জিতিয়েছে তার অনুপ্রেরণা ভালো কাজ হবে, খারাপ কাজ হবে কেন? তাই খারাপ কাজ যারা করছে, যারা ভয়ঙ্কর কাজ করছে, করেই চলেছে, করেই চলেছে, শেষ নেই, বাড়ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজনে অনুরোধ করছি, পশ্চিমবঙ্গে তিনি আমাকে শিক্ষারত্ন সম্মান দিয়েছেন, অন্যতম সেরা প্রধান শিক্ষক হিসাবে রাখছেন। ভারত সরকার শিক্ষা সাহিত্যে আমাকে পদ্মশ্রী দিয়েছে, যেটা অতি অল্প বয়সে আমি পেয়েছি। বাংলার ইতিহাসে এত অল্প বয়সে শিক্ষা সাহিত্যে আর কেউ পেয়েছে বলে আমার জানা নেই, ভারতীয় ইতিহাসও জানা নেই আমার। আমি আপনার লোক, বাংলার একজন বাঙালি, আমি বলছি আপনি কঠিন হাতে ধরুন প্রশাসনকে, রসাতলে চলে যাবে বাংলা, হিংসা হিংসা সৃষ্টি করে,
আপনি কেন শাস্তি দেবেন না অপরাধী আধিকারিকদের, চোর আধিকারিকদের, যারা স্কুল সার্ভিস কমিশনের নামে পয়সা চুরি করে, যাদেরকে হাইকোর্ট বলে স্কুল সার্ভিস কমিশনকে সিআইডি দিয়ে মানে সিবিআই দিয়ে ঘিরে রাখো, কারণ ওরা তথ্য লোপাট করতে পারে। কত বড় অরাস্তা চলছে যে আধিকারিকের তথ্য লোপাট করে পালাবে, মানে চোর ডাকা চিঠি বাজ। আপনি এদের সকলকে ধরুন, কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন। যারা তোলা আদায় করে, যারা গুন্ডা, যারা বদমাশ, আপনার পার্টি তারা সম্পদ, তাদের সম্পদের হাত থেকে সরান, তারা সম্পদ নয়। ভালো মানুষদের খুঁজুন, আপনার দলেও প্রচুর ভালো মানুষ আছে, অনেক পুরনো তৃণমূলী আছে যারা দলটাকে ভালোবেসে রক্ত দিয়ে ঘাম দিয়ে লড়াই করে এই জায়গায় এনেছে, তারা কিন্তু বঞ্চিত, তারা দাবি করে। আর যারা নতুন দল, যারা সিপিএম থেকে বা অন্য দল থেকে এসে, তখন দুষ্কৃতি ছিল, এখনো দুষ্কৃতি, আপনি তাদের প্রশ্রয় দেবেন না। এই যে রামপুরহাটের ঘটনায় কিন্তু খবর আসছে, এবং সেখানে অনুব্রত মণ্ডল বলেছেন যে শর্ট সার্কিট, মানে যে খবরটা উঠে আসছে তিনি ইতিমধ্যেই বলেছেন যে উনিও, ওনারও শোনা কথা, উনিও শুনেছেন যে শর্ট সার্কিট থেকে তিনটে বাড়িতে আগুন ধরেছে। টিভি চলছিল, সেখান থেকে শর্ট সার্কিট হয়েছে, সেখান থেকে আগুন জ্বলেছে, মানে শর্ট সার্কিট থেকে আগুন ধরে তিনটে বাড়িতে। কি বল, এটা বাংলার একটা ঐতিহ্য দাঁড়িয়েছে, মানে কোনো তদন্ত লাগবে না, তদন্ত কিচ্ছু দরকার নেই, আগেই ঘোষণা করে দেওয়া। আচ্ছা, এই ঘোষণা যদি মিথ্যে প্রমাণিত হয়, তাহলে অনুব্রতর জন্য কী শাস্তি মাননীয় ঠিক করে রাখছেন? বাংলার জনগণ অনুব্রতকে কী শাস্তি দেবে? তার তো অক্সিজেনের অভাব আছে, মাননীয় জানেন যে অক্সিজেনের অভাব, তার এখন কিসের অভাব হয়েছে? ভালোভাবেই তো জিতেছেন, জেতাটা কোনো যোগ্যতা না। আপনি যদি বলেন জনগণের ম্যান্ডেট, তাহলে গুজরাট দাঙ্গা সঠিক। গুজরাট দাঙ্গার পর নরেন্দ্র মোদী বিপুলভাবে বিধানসভা ইলেকশনে জয়লাভ করেছিল, জয়লাভ করেছিল। তাহলে কি বলছেন, গুজরাটের সব মানুষ দাঙ্গা চেয়েছিল, খুন চেয়েছিল? জনাদেশ যদি ওটাও হয়, জনাদেশ এটাও, অর্থাৎ জনাদেশ সবসময় যেদিকে তারা সঠিক হয়ে গেছে ভাবার কোনো কারণ নয়, তারা ধৌত পরিশুদ্ধ হয়ে গেছে ভাবার কোনো কারণ নেই। আমাদের ভোট দিয়েছে, এটা আমি রোজ টিভি চ্যানেলে দেখছি, বলছে আরে বাম আমলেই ছিল, আমরা করবো। আচ্ছা, বাম আমলে যদি অন্যায় থেকে থাকে, আমরা সেটাকে কি করে উদাহরণ করতে পারি? আমরা তো ভালো হব, আমরা খারাপের উদাহরণ নেবো কেন? আমরা ভালোর উদাহরণ নেবো। বাম আমলে ভূমি বন্দোবস্ত হয়েছিল, কেন বিরোধী দলেরা এরকম পজিটিভ কিছু উদাহরণ নিতে চায় না? কেন বারে বারে তাদের খারাপটা নেবে? খারাপ ছিল বলেই তো ভালোবাসা। আমি অনুব্রত কথা বলছি, অনুব্রত এই যে কথা বলেছে, এই কথা বলার জন্যই শুধুমাত্র, তদন্তের আগে একজন বিখ্যাত নেতা ওখানকার, যারা ওখানকার পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে, যদি এরকম ফতোয়া দিয়ে দেয়, লাদেনের মতো ফতোয়া, আমার তো মনে হয় আগে তার শাস্তি হওয়া উচিত। তাহলে আর সিট করে লাভ কি? তাহলে আর সিবিআই করে লাভ কি? তাহলে আর ইডি করে লাভ কি? তাহলে আর সিআইডি করে লাভ কি? বলুক, একথা বলার জন্য তিনি কি এনটাইটেল? এই কথাই তো পশ্চিমবঙ্গে চলে, এটা কি যোগ্যতা নাকি? ওই অসহায় শিশু, ওই অসহায় নারী, এই শিশু হত্যা আর নারী হত্যার জন্য দায়ী সেই কর্জন বিলাসী রাজনীতিক কারবারীরা, যারা রাজনীতির দুষ্কৃতি আমার চোখে, আমি বলেছি গোটা দেশে, শুধু গোটা দেশে এবং বিশেষ করে আমাদের রাজ্যে রাজনৈতিক পচন ধরেছে, পচে গেছে, গন্ধ, দুর্গন্ধ, বয়ে বয়ে রাজনীতির কথা শুনলে, রাজনীতির এমন খিস্তি কেউ চলে, আমি ঘরে টিভি বন্ধ করে দিই, আমার ছেলে খারাপ হয়ে যাবে, আমার সন্তানের চেতনায় পচন ধরবে, আমার সন্তান সচেতন ছেলে সে লজ্জা করে আমাকে ধিক্কার করে, তো আপনি কে, তুমি এদের ব্যাপারে কথা বলো কেন বাপি? আমাকে বলে আমি দেশে থাকবো না, চলে যাব কেন? বলে তরুণ সম্প্রদায় নষ্ট হয়ে যাচ্ছে, তরুণ তরুণী, কিশোর কিশোরী, এবং আমাদের যাদের নতুন প্রজন্ম যারা আসছে তারা খারাপ হয়ে যাচ্ছে, তাদের সামনে কী উদাহরণ? আমি বলি ভাদু শেখকে যারা মারল তারা কেন মারল তা তদন্ত, ভাদু শেখের দলবল যাদের মারল তারা কেন মারল তার তদন্ত, কবে শেষ হবে? তারপরে কবে তার শাস্তি হবে? নাকি অন্ধকারের অন্ধগলি দিয়ে বেরিয়ে যাবে, আইনের মারপাশ দিয়ে বেরিয়ে যাবে, পয়সার জোরে বেরিয়ে যাবে, রাজনীতির জোরে বেরিয়ে যাবে? আচ্ছা, তারা কি তোলা আদায় করতো? তোলা আদায় করে ভাগটা কি নিত? ভাগ বাটোয়ারা কতদূর পর্যন্ত গেছে? মাননীয়কে আমি জিজ্ঞাসা করছি, এর কি ভাগ বাটোয়ারা হয় না নাকি? নারদা, সারদা, রোজভ্যালি, কোথায় অপরাধীদের শাস্তি? আমি সিবিআইকে চ্যালেঞ্জ করছি, তার হঠাৎ করে প্রদীপের মতো জ্বলে ওঠে, জ্বলে ওঠে, ধুম করে জ্বলে ওঠে, আবার নিভে যায়। এই সিবিআই এর প্রসঙ্গেই আসবো, সিবিআই কিন্তু ইডি,
ইডি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে গিয়ে দেখা করে এসেছেন এবং অনেকক্ষণ প্রায় 9 ঘন্টা 10 ঘন্টার উপর ওনাকে জেরা করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিডি দপ্তর থেকে বেরিয়ে বলেছেন যে আমি সমস্ত জবাব দিয়েছি, তথ্য দিয়েছি, আমি শিরদাঁড়া সোজা রেখে চোখে চোখ রেখে কথা বলেছি, আমি আত্মসমর্পণ করব না। কি বলবেন? ওদের টিভি চ্যানেলের ডায়লগ চোখে চোখ রেখে কথা বলা, টিভি চ্যানেল থেকে আমি জানি কে কোথায় দিয়েছি জানি না। আপনার রাজীব কুমারকে মনে পড়ে তো? সেই রাজীব কুমারের জন্য দিনরাত আদা জল খেয়ে পাগল হয়ে উঠলো। রাজীব কুমার এখন বিদেশে ঘুরছে, আনন্দ করছে, ফুর্তি করছে। আর রাজীব কুমার খারাপ নয়, তাকে জেলের খালি টানতে হলো না, এক এক সময় হুজু ঘটে, এক এক সময় কেচ্ছে কেলেঙ্কারির মতো মনে হয়। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো আলোচনা অনেকদিনের কাছে চলছে, আমার মনে কোনো একটা সমীকরণ আছে, যে তুমি আমারটা মানুনি আমি তোমারটা মানবো না। এটা তো বামেরা তাই বলছে যে হঠাৎ করে কোনো কোনো ইস্যু উঠলে এই এদের কাউকে ধরা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, আবার থমকে থেমে যায়। এই থমকে থেমে যাওয়ার পেছনে কি কারণ আছে? অর্থাৎ বনি মানার কোনো প্রবলেম হলে ডাক হয় নাকি? যে বনি মানা করতে প্রবলেম হচ্ছে, আবার বনি মানা হয়ে গেছে, যা তোরা বাড়ি যা, আর সিডি আর ইডি বা সিবিআই অভিষেক কার ডেকো না, অভিষেক বাড়িতে থাক, খাওয়া দাওয়া করুক, ঘুরুক, নীল সাদা রঙের দায়িত্বের আছে ওকে দেখুক টেকুক, আর অনেক দায়িত্ব আছে তার উপরে। এর আগে তো সেই ত্রিফলা দায়িত্ব, আচ্ছা ত্রিফলা দায়িত্ব যারা চুরি করেছিল কোথায় গেল বলুন তো? এত দিনের আনন্দ স্বচ্ছ ত্রিফলায় চুরি হয়েছিল, সবাই গোটা রাজ্যে তোলপাড় হয়েছিল। ত্রিফলা ইকুয়াল টু চুরি, তিনটে ফলায় তিন রকম চুরি, তিনটে ভাবে চুরি, তিনটে শিল্পে চুরি, ত্রিফলা। আর চোরগুলো কোথায়? আচ্ছা নারদা সারদা চোরগুলোর জন্য আমি নাহলে বললাম যে সিআইডি আমাদের সিবিআই তাদের সাথে কোথায় একটা অ্যাডজাস্টমেন্ট হয়। আচ্ছা বাংলার যারা ক্ষমতায় এসছে, বাংলাবাসী অসহায় লক্ষ লক্ষ মানুষ যাদের টাকা চলে গেছে, যারা আত্মহত্যা করেছে, মা মাটি মানুষের সরকারদের বুকে যন্ত্রণা হয় না যে ওদের টাকাটা ফিরিয়ে দিই কী করে? আর যারা ওদের টাকা লুট করেছে তাদের শাস্তি হয়নি কেন? আমরা অনশন করবো 26 দিন, কেন কেন না? কেন এই পাপীদের শাস্তি হয়নি বলে অনশন শুরু করছেন না? আমি তো বলছি যদি সিবিআই কোনো তদন্তে গাফলতি করে, মমতা ব্যানার্জির আগের মতো অনশন করা উচিত। কেন বাংলা নারদার পাপীদের শাস্তি হচ্ছে না, সারদার পাপীদের শাস্তি হচ্ছে না, রোজভ্যালির পাপীদের শাস্তি হচ্ছে না, কেন হচ্ছে না? কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি যারা যুক্ত, শাস্তিটা কোথায়? আচ্ছা এই রাজ্যে কি নেতা মন্ত্রীদের জেলে যাওয়াটা বারণ আছে নাকি? মানে নেতা মন্ত্রী হলে কি জেলে যাবে না, অন্যরা যাবে, সাধারণ লোক, আপনার আমার মতো লোক? শিক্ষকদের ক্ষেত্রে আমি দেখি, শিক্ষা ব্যবস্থা দেখি, যে যে প্রধান শিক্ষকরা দায়িত্বশীল, স্কুলে ভালো দায়িত্ব নিচ্ছে, মাথা উঁচু, বিক্রি হয় না, তাদের সব ট্রান্সফার, অন্যায় করে ট্রান্সফার। আর যারা ধন্যবাদ তার ভালোও আছে। আমি একটার পর একটা উদাহরণ দেবো, এই মাইক্রোফোন থেকে বলছি, আপনাদের চ্যানেল থেকে চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে, আমি প্রমাণ দেবো, অজস্র প্রমাণ, চূড়ান্ত পাপ হয়েছে। অর্থাৎ স্কুলগুলোকে তুলে দেওয়া লক্ষ্য, লক্ষ্য কি? স্কুলগুলো যেগুলো বাঁচাতে চাইছে শিক্ষকরা, প্রধান শিক্ষকরা, সেই স্কুলের প্রধান শিক্ষককে ট্রান্সফার করে দেওয়া হবে, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে সকোচ করে দেওয়া হবে, তাকে সাসপেন্ড করা হবে, বিনা বিচারে, কোনো তদন্ত হবে না, 1 ঘন্টার মধ্যে সাসপেন্ড। মিডিয়া একটা নিউজ করলো কারো সম্পর্কে, মানে পেড মিডিয়া, পয়সা দিয়ে ঠিক করা হয়েছে, সব তারা নিউজ করলো, 2 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী বলে দিলাম যে এই দোষ করে যে মিডিয়া বলেছে সাসপেন্ড, এক্ষুনি ওকে ট্রান্সফার করে দাও, 1 নয়া তদন্ত নিয়ে ট্রান্সফার, তারপর তদন্ত নিয়ে 2 বছর। এইরকম চলছে আর মেয়র রোডে। শিক্ষক যারা চান্স পেয়েছে যোগ্যতায় সার্ভিস কমিশনের পরীক্ষায় 2016 সালে, মেয়র রোডে 370 দিন ধরে 3 দফায় তারা অনশন করছে, না খেয়ে আছে, অজস্র মহিলা তারা রাস্তায় রাজপথে কালাতিপাত করছে, তাদের পাশে কেউ নেই, তাদের কথা শোনারও কেউ নেই। শিক্ষা শিক্ষামন্ত্রীর কথাই যখন বললেন, শিক্ষামন্ত্রী বলেছেন যত শূন্য পদ আছে সব শূন্য পদ লোক নেওয়া হবে, এবং যারা একদম শিক্ষকের যোগ্য, যারা বসে আছে শিক্ষক হওয়ার প্রার্থী, যারা যারা প্রাপ্য তাদেরকে নিয়োগ করা হবে। কি শুনেন এই কথা, শুনতে এই কথা আজকের ঘোষণা শুনতে খুব ভালো লাগে। আচ্ছা শিক্ষকতায় ঢুকে গেছে যে চোর আছে অনেক, এই তো ধরো যে জুই বলে একটি মহিলা, সে তো কোর্টে বলেছে যে আমি কীভাবে চাকরি পেলাম নিজেই জানি, সে পরীক্ষাই দেয়নি চাকরি পেয়ে গেছে, পরীক্ষাই দেয়নি সার্ভিস কমিশনে চাকরি পেয়ে গেছে, প্যানেলে একদম লাস্টে নাম, সে সব জায়গায় চাকরি পেয়ে গেছে, আর প্রথম দিকে নাম চাকরি পায়নি। আচ্ছা এইগুলোকে আগে ঠিক করবে না? যে নিয়োগগুলো হবার কথা, যারা নিযুক্ত, যারা যোগ্যতায় পরীক্ষা দিয়ে, ভাইবা দিয়ে, লিখিত পরীক্ষা কাউন্সিলিং করে এম্প্যানেল, তারা রাস্তায় বসে 370 দিন। আমি গিয়েছিলাম তার দপ্তরে, আমি নিজে ওদের পাশে দাঁড়িয়ে,
কষ্ট লাগে, যন্ত্রণা লাগে। আমি একজন শিক্ষক, আমারই সমগোত্রীয় শিক্ষকরা রাস্তায়, শিক্ষক শিক্ষিকারা 370 দিন বসে থাকবে আর আমি চুপ করে থাকবো, এত বিবেকহীন হই কি করে? আমাদের বুদ্ধিজীবী সমাজ তার কি চায়? নাট্য একাডেমির চেয়ারম্যান বিক্রি, সঙ্গীত একাডেমির চেয়ারম্যান 2 টাকায় বিক্রি, অমুকের চেয়ারম্যান লালিত হয়ে আছে, জীবিত টপটপ জল পড়ছে। আমি শিক্ষিত কবি, তা আমি লেখক, আমি নাট্যকার, আমি হচ্ছে চিত্রশিল্পী। কাকে ছবি আঁকি সুন্দর করে, কাক আঁকতে পারি, আমার কি কেজি দরে বিক্রি হয়? আমাকে কে নেবে, কে নেবে, কে নেবে? সরকার নেবে। আপনি কোথায় নেবেন, কোথায় নেবেন, কোথায় নেবেন? নাট্য একাডেমিতে নেবে, সংগীত একাডেমিতে নেবেন, অঙ্কন একাডেমিতে নেবেন। আমি বিক্রি, গোটা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সমাজ বিক্রি। আমার মনে হয় গোটা ভারতবর্ষে এত নিকৃষ্ট বুদ্ধিজীবী সমাজ নেই। আমি ধিক্কার জানাচ্ছি, আমি চ্যালেঞ্জ করছি। কাজী মাসুম আক্তার, লড়াই করা মানুষ আমাকে শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী দিয়েছে, এমনি দেয়নি, মাথা উঁচু আছে বলে দিয়েছে। 3 বার রক্তাক্ত হয়েছে, 3 বার, 3 টাইমস, কেউ পাশে দাঁড়ায়নি, কেউ পাশে দাঁড়ায় না, তবু বলে আমরা বুদ্ধিজীবী, দেশকে ভালোবাসি, দেশের জন্য রক্ত দিয়ে দিলাম, একটা লোকের কথা নেই। ফ্রান্স, ইটালি, জার্মানিতে প্রথম পাতায় নিউজ, হিন্দি ইংরাজি চ্যানেল তোলপাড়, খবরের কাগজে তোলপাড়, বাংলা চ্যানেলে খবরের কাগজে নিউজ নেই, কারণ সংখ্যালঘুরা খাতারনাক। তারা কেমন ওই বীরভূমে 14 জনকে মেরে দিল দেখেছো তো, আমাদের অফিস ভেঙে দেবে। কিন্তু আফগানিস্তান নিয়ে বড় বড় কথা বলবো, সিরিয়া নিয়ে বড় বড় কথা বলবো, ওরা তো মাপতে আসবে না, পাশের লোকেরা মেরে দেবে। আর সরকারের ভোট, মুসলমান ভোট, দুধেল গাই। কিন্তু কিন্তু সংখ্যালঘুদের জন্য কিন্তু রাজ্য সরকার পাশে আছে, অনেক কিছু করেছে, অনেক উন্নয়নের কাজও করেছে। আমরা দেখি যে সংখ্যালঘুদের পাশে সবসময় মুখ্যমন্ত্রী আছেন, কি বল? কিছু পাশে থাকা দরকার নেই, কে সেন্ট্রাল গভর্নমেন্ট সংখ্যালঘুদের জন্য যে যে প্রজেক্টগুলো করেছে, 8টা প্রজেক্ট আমার কাছে আছে, আমি সব প্রজেক্টের নাম জানি, সেই প্রজেক্টগুলোর নামই জানে না সংখ্যালঘুরা, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা জানে না, নামই জানে না। এমনকি যে ঐক্যশ্রীর টাকা, সেই প্রজেক্টের টাকা অন্যত্র চলে গেছে বলে খবরে কাগজে দেখছিলাম। এমনকি যেখানে যেখানে মুসলমান এলাকা সেখানে দেখবেন অনুন্নয়ন, রাস্তাঘাট খারাপ, ইলেকট্রিক ব্যবস্থা খারাপ, সেখানে অপরিষ্কার নোংরা আবর্জনায় ভর্তি, শুধু কবর ঘিরে দাও, ওরা জন্মাবে, নামাজ রোজা করবে আর কবরে গিয়ে শুয়ে থাকবে। যেমন আনিস খান ছুঁয়েছিল, আবার তুলে নিয়ে আবার আবার শুয়ে দিয়েছে, এরা কবরে যাওয়ার জন্য তৈরি, এরা এই জন্মের কথা ভাবে না। শিক্ষার প্রকৃতপক্ষে একটা জাতির উন্নয়ন বলতে কী বোঝায়, জাতির উন্নয়নের মানদণ্ড কোনটা? শিক্ষা, চাকরি, অর্থ, সাংস্কৃতিক, স্বাস্থ্য এবং ক্ষমতায়নে তারা থাকবে, রাজনৈতিক ক্ষমতায়নে। মুসলমানরা কোথায় আছে? শিক্ষার মানচিত্রে দেখা যাচ্ছে ক্রমেই পিছোচ্ছে, সংরক্ষণের যে প্রকৃত সুবিধা তাও পাচ্ছে না। যেখানে যেখানে মুসলমান এলাকা সেখানে সেখানে স্কুলের সংখ্যা কম, যেখানে যেখানে মুসলমানের সংখ্যা গুরু সেখানে সেখানে কলেজের সংখ্যা কম, ছাত্র শিক্ষক অনুপাত শিক্ষা প্রতিষ্ঠান মালদাতে কম, মুর্শিদাবাদে কম, দিনাজপুরে কম, আমার কাছে স্ট্যাটিস্টিক আছে, প্রমাণ করে দেবো। বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে দেখা যাচ্ছে যে এলাকাগুলোতে মুসলমান এলাকা বিশেষ করে কলেজগুলোতে সেখানে পরিকাঠামো খারাপ, স্কুলগুলোর পরিকাঠামো খারাপ, শিক্ষায় ধ্বংস করা হচ্ছে, ধ্বংস হচ্ছে বলে মূল আছে। মুসলমানরা বোঝে না, মুসলমানদের হজ হাউস করে দিচ্ছে, ইমাম বাদা বলে দিচ্ছে, ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদাফেজ মাথায় কাপড়, ওই যে হিজাব আন্দোলন করেছি আর কে কে এনআরসি, তোদের বিজেপি দাঁড়িয়ে দেবে, এই বিজেপি এসে যাবে রে, পড়তে 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 মুসলমানদের জু জু, মুসলমানরা জু জু দিয়েই ভোট দিয়ে দিয়েছে। এবং একবার বলেছিলেন দুধেল গাই আছে, দুধেল গাইদের মূল্য আছে, দুধ অনেক করতে পারে। আচ্ছা, দুধেল গাইতে দুধ দুয়ে নেওয়ার পর তারা যখন আর লাগবে না, 5 বছর জন্য তাদের খাওয়াও বন্ধ, আবার ভোটের সময় দুধেল গাইদের খাওয়ানো হবে, আবার তখন দুধ দেওয়া হবে? এত খারাপ গাইয়েরা, গাইদের মর্যাদা মুসলমানদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি মনে করি যোগী রাজ্যে গাইদের যে মর্যাদা, পশ্চিমবঙ্গের মুসলমানদের মর্যাদা তার চেয়ে কম, লজ্জা লাগে। ধিক্কার জানাচ্ছি মুসলমান সামাজিক নেতা ধর্মীয় নেতাদের, এদের নিয়ে খেলা হয়, সুশ্রী দেওয়া খেলা, ইমামদেরকে ভাতা দিয়েছে, তার রাজনৈতিক প্রচার চালাচ্ছে। আচ্ছা, ইমামদের কাছে রাজনৈতিক প্রচার চালানো, তাদের ভাতা দেওয়া হয়, 2000 টাকা বিক্রি, এখন তো কি একটা আছে না, লক্ষ্মীর ভাণ্ডার, 500 টাকা বিক্রি, 1000 টাকা বিক্রি, এত সহজ একটা জাতি বিক্রি হয় দেখা যায় না। এই ধরুন এখন যে রাশিয়া ইউক্রেনকে মাছেটাচ্ছে, ধরুন আমেরিকা ভারত আক্রমণ করলো, আমি উদাহরণ দিচ্ছি, ঈশ্বরের কাছে পাত্র করে আমার বক্তব্য যেন মিথ্যে প্রমাণিত হয়। ধরুন রাশিয়া আমেরিকা ভারত আক্রমণ করলো, এবার ভারতে ঝামেলা করছে, কলকাতায় ঢুকে গেছে, গ্রামে গ্রামে ঢুকে গেছে আমেরিকার বাহিনী। এবার আমেরিকার বাহিনী আমরা ইউক্রেনে কী দেখছি,
ঘরের লোকেরা যারা পুরুষ শক্ত সমতল তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা যুদ্ধ করতো না, তারা কিন্তু প্রাথমিক ট্রেনিং নিয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমেরিকা থেকে কিছু লোক ইউক্রেনের কাছে তারা যুদ্ধ করতে ইউক্রেনকে বাঁচানোর জন্য তাদের প্রতি অন্যায় করছে তারা মনে করছে। আমাদের এখানে কি হতে জানেন, এত বিক্রি হওয়ার হ্যাবিট আছে, আমেরিকার যারা লোক তারা এসে বলতো আপনাদেরকে আমি $100 দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে বাঙালিরা বিক্রি হয়ে যাবে। যারা $500 বিক্রি হয় তারা দেশ বিক্রি করতে পারে $10,000, $20,000, $30,000। আমরা এমন ভারতবাসী বাঙালি সেকেন্ডে সেকেন্ডে বিক্রি, একটা জাতি যদি এত বিক্রি হতে পারে আর রাজ্যের লোকদের দেখছেন না কতটা নির্লজ্জ হতে পারে, কত নিকৃষ্ট হতে পারে।